সকল দর্শক বলতেছে বলছি খালি নাটক দেখলে চলবে না, কবিতা শুনতে হবে, কবিতা শোনার সময় মাঠ খালি হয়ে যায়। আবৃত্তির ফলাফল ঘোষণা করবো, তারা মঞ্চে আসবে এবং পুরস্কার নিয়ে যাবে। আবারও আমি বলছি, যারা তোমরা অংশগ্রহণ করছো সবাই অনেক সুন্দর আবৃত্তি করছে, অনেক সুন্দর। আমি সত্যি অনেক আনন্দিত যারা এই চূড়ান্ত পর্বে চান্স পায় নাই তারাও অনেক সুন্দর আবৃত্তি করছে। বৃহস্পতিবার বিকালে যখন আমি আবৃত্তি শুনি তখনই মুক্ত হয়েছি সবার আবৃত্তি শুনে, এবং আমার সাথে যত দর্শক ছিল সবাই মুক্ত হয়েছে। আমাদের অতিথিরা যারা ছিল এবং আমি অনেকের কাছে এই আবৃত্তির প্রশংসা শুনেছি, সবাই আমার কাছে প্রশংসা করছে যে বাচ্চারা আসলে অনেক সুন্দর আবৃত্তি করছে। তারপরে আমাদের এই অনেকের মধ্য থেকে তিনজনকে আমরা পুরস্কৃত করব, সেই তিনজনকে বেছে নিতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যারা বাদ পড়েছে তারা বলছে যে হাত নম্বরে দিচ্ছে, হাত নম্বরের জন্য বাদ পড়েছে। সুতরাং তারা মন খারাপ করা দরকার নাই, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো, আমরা ভবিষ্যতে ভালো করতে যাবো। আর মন খারাপ করে যদি আপনি বাদ দেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ বাদ দেন, তার ফলাফল কখনো ভালো হবে না। এরপরে আমি বিজয়ীদের নাম ঘোষণা করতেছি। তৃতীয় স্থান অর্জন করছে লাবিবা, লাবিবাকে আমি মঞ্চে দেখে নিচ্ছি। দ্বিতীয় স্থান বৈবুল আহমেদ, আমি একসাথে দুজনের নাম ঘোষণা করছি। জুহা প্রথম শ্রেণী, জিনিয়া ইসলাম আয়েশা প্রথম শ্রেণী। আমরা দ্বিতীয় এবং তৃতীয় তারা মোট চারজন, চারজনের সেটেশন হবে, তারপরে পুরস্কার গ্রহণ করবে। তৃতীয় পুরস্কার গ্রহণ করবে লাবিবা, সাহিদা ম্যাডামের হাত থেকে সে পুরস্কার নেবে। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে বলবেন সোনালী ম্যাডামের কাছ থেকে। তারপর আরেকটি প্রথম পুরস্কার মাজাহার সাহেবের কাছ থেকে নেবে তাসকিয়া রহমান বোমা। আমি বৈশাখী ম্যাডামকে মঞ্চ আহ্বান করতে চাই।
Assalamualaikum.